তো হেই গাইজ, ওয়েলকাম টু প্লাস ফায়ার বাংলা। বন্ধুরা, প্লাস ফায়ার বাংলায় তোমাদের সবাইকে স্বাগত। ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইজ, আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ আজকে আমরা এই ভিডিওর ভিতরে কথা বলবো পরবর্তী গোল্ড রয়্যাল। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছো যে পরবর্তী গোল্ড রয়্যালে কী বান্ডাল আসবে সেটাই আজকে এই ভিডিওর ভিতরে কথা বলবো, এবং তার সঙ্গে আরও অনেক কিছু নতুন নতুন ইভেন্ট ও আপডেট নিয়ে কথা বলবো, যেগুলো হয়তো তোমাদের জানা প্রয়োজন। তো গাইজ, জানতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে, একটু স্কিপ না করে। হ্যাঁ, যারা এখনও ভিডিওটাকে লাইক করোনি, কী করছো? একটা করে লাইক করো আর একটা করে কমেন্ট। আর চ্যানেলে যারা নতুন এসেছো, কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না, কারণ দেখো ইয়ার ফ্রি ফায়ার প্রতিটি ইভেন্ট রিলেটেড এবং ফ্রি আইটেম রিলেটেড ভিডিও আমি সবকার প্রথমে এই চ্যানেলে দিয়ে থাকি। তো চলো ইয়ার একের পর এক মানে সব কিছু কথা বলো। তো সবকার প্রথম আমরা কথা বলবো মানে ওই অবি আপডেটের নিয়ে। তো দেখো, এরবার যখন অ্যাডভান্স সার্ভার আসবে সেখানে আমরা নতুন ক্যারেক্টার দেখতে পাবো, নতুন প্যাট এবং নতুন বন্দুক। তো দেখো, নতুন প্যাট তো আমি তোমাদেরকে বলেছিলাম। তো দেখো, নতুন প্যাটটা হবে আমাদের এরকম, এবং নতুন ক্যারেক্টার যেটা আসবে ওটার এখনও মানে কী বলবো, নতুন ক্যারেক্টারের এখনও নামটাও জানা যায়নি, তবে প্যাটটা দেখতে পাবে এই যে এই প্যাটটা। তো এটা অবশ্যই ঠিক আছে। তো এটা হলো অ্যাডভান্স সার্ভারে। এরপর কথা বলবো ফ্রি গোলোয়ান নিয়ে। হ্যাঁ গাইজ, তো দেখো একটা কিন্তু বাইরের সার্ভারে তাদেরকে উইকলি একটা মিশন দিয়েছে, দেখতে পাচ্ছ? উইকলি মিশন, যেখানে এই যে কালো গোলোয়ালটা আছে এই গোলোয়ালটা তাদেরকে একেবারে ফ্রিতে দিয়েছে, বুঝতে পারলে? ধরো সাত দিনের ভিতরে তাদেরকে কিছু একটা মিশন দিয়েছে, ধরো 10 কিল, 50 কিল বা 150 বোয়া, এরকমভাবে তাদেরকে মিশন দিয়েছে, এবং এই মিশনে কমপ্লিট করে তাদেরকে কিন্তু ফ্রিতে গোলাল দিচ্ছে। তবে আশা করা যাচ্ছে মানে এটা হয়তো আমাদেরকে র্যাঙ্ক টোকেনের বদলে এই গোলালটা দিতে পারে, নয়তো যে কোনো সাইজে আমাদেরকে ফ্রিতে দেবে। তবে দেখো, আমাদের সার্ভারে তো যে কোনো জিনিসই মানে পরে পরে আছে, তাই এটা আশা করাও এখন মুশকিল। তবে এটা অবশ্যই ফ্রিতে পাবো, তো কবে পাবো সেটা বলতে পারছি না। এরপর চলো নেক্সট কথা বলবো আমাদের একেবারে অরিজিনাল টপিক, পরবর্তী গোল্ড রয়্যাল বান্ডেল নিয়ে। তো চলো গাইজ, সেটা জানবো। তো এরপর তোমরা দেখতে পাবে এই যে এই বান্ডেলটা, হ্যাঁ এই লাল বান্ডেলটা, তো এটাই আমাদের পরবর্তী গোল্ড রয়্যাল বান্ডেল কিন্তু হবে, এটাই কিন্তু আছে চান্স 50%। তবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কেমন আছে। তো দেখো, মানে গেলবার একটা সবুজ একটা এসেছিলো না গোল্ড রয়্যাল বান্ডেল, তো ওটারই মানে কালার চেঞ্জ এটাই তোমরা বলতে পারো। তো ওটার মতনই হবে এই যে গোল্ড রয়্যাল বান্ডেলটা। তো দেখো, এটা কিন্তু একটা বাইরের সার্ভারে কনফার্ম হয়ে গিয়েছে, আর ইন্ডিয়া সার্ভারও আশা করে যাচ্ছে এটা কিন্তু আসবে। তবে যদি কোনো কিছু চেঞ্জ হয়ে যায় তবে আমি তোমাদেরকে নেক্সট বা কোনো একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তবে তোমরা এটা জেনে রাখো, এটাই কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যাল বান্ডেল হতে চলেছে। তো বান্ডেলটা কেমন আছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এরপর চলো কথা বলবো হোলি ইভেন্ট নিয়ে। তো হোলি ইভেন্ট আমাদের 9 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, যেটা কালকে 9 তারিখ। তো কালকে কিন্তু আমরা অনেক কিছু ফিরতে পাবো। হ্যাঁ, তোমরা ঠিকই জেনেছো, কালকে থেকে অনেক কিছু ফিরতে পাবো। হ্যাঁ, এরপর দেখো কালকে মানে ইভেন্ট আসবে, তারপর মিশন কমপ্লিট করতে করতে একটু দেরি হবে, ধরো এই মিশনটা কমপ্লিট, ওই মিশনটা। হ্যাঁ, আর ওখানে কিন্তু আনলিমিটেড রেড কাস্টম কার্ড পাবো, বুঝতে পারলে? ধরো 24 ঘন্টা বা 3 দিন বা 7 দিনের জন্য আমাদেরকে আনলিমিটেড কাস্টম দিয়ে দিলো, মানে একটাই কাস্টম থাকবে ওখানে, নিচে আনলিমিটেড লেখা থাকবে, আর তোমরা যতবার পর্যন্ত খেলতে পারো এরকমভাবে থাকবে। আর রিমোটটাও তো ফিরতে পাবো, বান্ডালটাও তো ফিরতে পাবো, এরকমগুলো কিন্তু সব কিছু আমরা কালকে থেকে ফিরতে পাবো। তবে দেখো, কালকে যখন ইভেন্ট আসবে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে দেবো যে কীভাবে তোমরা ইভেন্টটা কমপ্লিট করবে। আর যদি এই ভিডিওটা তোমরা মানে ওই হলি ইভেন্টের পরে দেখতে তাহলে আর কি বলবো। তবে পরবর্তী গোল্ড রয়্যাল বান্ডেল তোমরা দেখতে পেলে। তো বন্ধুরা, আজ পর্যন্ত কিন্তু এতটি। এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, এই চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব। তো গাইজ, আর বেশি দেরি করবো না, থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও। হ্যাঁ, ভিডিওটা অবশ্যই তোমার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবে গাইজ। তো থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।